নমস্কার, চিরঞ্জীব সাহিত্যপত্র কবিকণ্ঠে আরও আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত। আজ রবিবার, আজ আমি মাসুদুল হকের বাংলায়নে ভিন ভাষার কবিতা পড়ে থাকি। মাসুদুল করোনায় আক্রান্ত, 24 ঘন্টা তার সাথে বার্তালাপ হয়নি। আজকের দিনটি আমি মাসুদুল হককে উৎসর্গ করছি এবং প্রার্থনা করছি মাসুদুল দ্রুত সুস্থ হয়ে আমাদের সাহিত্য অঙ্গনে ফিরে আসুন। এই অনুষ্ঠানে মাসুদুল আমার ডান হাত, তার জন্য কষ্ট হচ্ছে, প্রার্থনা করছি ঈশ্বরের কাছে সে দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর এ কারণেই আজকের দিনটি আমি পড়ব মলয় রায়চৌধুরীর কবিতা। কবি মলয় রায়চৌধুরীর কবিতা, মলয় রায়চৌধুরীর বন্দনা গীত গেয়ে আমি মলয়দার আর কয়েকটি ছোট কবিতা গাই। ঢিং ঢিং ঢিমা ঢিং হুং হাং ক্লিং ফট সাহা, হুং ক্লিং হাংরি কবিতায় নম। পড়ছি কবি মলয় রায়চৌধুরীর কবিতা। গন্তব্য আর তীর্থ দুটো আলাদা পথবিন্দু। এক, বসন্ত ঋতুর সঙ্গে একাত্ম হবার প্রয়াস সম্পর্ককে অনৈতিক করে তুলতে পারে। দুই, প্রতিটি মৃত্যুদণ্ডের নিজস্ব রূপকথা হয়। তিন, লিখন ভঙ্গিমা সবচেয়ে দৃষ্টিনন্দন হয়ে পানা পুকুরে গোসাপের সাঁতার। চার, স্কুল বালকেরা পরীক্ষার খাতায় কলমের নার্ভাস নাচের প্র্যাকটিস দেখে। পাঁচ, শত্রুতা শেখা দরকার মাকড়সার থেকে। এইটুকু মাকড়সা অথচ শত্রুদের মুখে থুতু ছিটিয়ে কি বিশাল জালের ফাঁদ পেতে রাখে। পপির ফুল, আলু পোস্ত, গোটাই তোর গোলাপ রং অবন্তিকা, শরীরে তোর সবুজ থাকা অবন্তিকা, আচর দি আঠা বেরোয় অবন্তিকা, চারটে দিস নেশায় পায় অবন্তিকা, তাকিয়ে যাস পেট খসাস অবন্তিকা। অন্তর্টনিক উৎসর্গ চামেলি বা বিড়ি ফুকিস অবন্তিকা, চুমুতে শ্রমের স্বাদ পায় বাংলা টানিস অবন্তিকা, নিঃশ্বাসে ঘুমের গন্ধ পায় জিভেতে রক্তের ছোঁয়া পায়, মিছিলে যাস অবন্তিকা, ঘামে তোর দিবা স্বপ্ন পায়। প্রেমিকা উৎসর্গ রত্নপ্রভা, মাথার দিক থেকে গেলা আরম্ভ করো তুমি, চেবাও না, চেবাবার দাঁত নেই, শুধু একটু একটু করে পুরোটা অস্বস্তি গিলে নাও, জীবন্ত গিলে নিতে থাকো, একেই প্রেম বলে মনে করো তুমি। প্রেমিককে আগা পাঁচতলা চুবিয়ে জানক রসে, দুটি দাঁতে বিষ জড়ক। সপ্ত ফল উৎসর্গ হিড়িম্ব এবং তার বোন হিড়িম্বা। যে মুখে
হাসি ছড়িয়ে পড়ে না, এমনই একজন সেদিন গুরুস্থানে বললে, ঘৃণা করতে পারি এমন কিছু দিন দেখিনি, যাকে পেত শকুনদের অবসরপ্রাপ্ত বাসা থেকে ফেলে দেওয়া জব্বর প্রশংসাগুলো উড়োতে না হয়। গল্প ফিকশন উৎসর্গ অমৃতলাল বসু। যে ভাষায় বাণিজ্য হয় না শুধু পদ্য লেখা হয়, সে ভাষায় কথা বলে বলে ক্লান্ত জীব নাড়িয়ে কুয়াশায় সাঁতরে আসা রিক্সাটাকে যখন ডাকল, দেখল তার হলুদ গায়ে কালো অক্ষরে লেখা, যে লেখে বিস্তর মিছা সে লেখে বিস্তর, যে লেখে বিস্তর মিছা সে লেখে বিস্তর, যে লেখে বিস্তর মিছা সে লেখে বিস্তর। নমস্কার, ধন্যবাদ।